রাষ্ট্রপতির দুবাই কানেকশন ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে কৌতূহল দৈনিক ইত্তেফাকের রিপোর্ট সেখানে রেফারেন্স দেওয়া হয়েছে মানব জমিনের রিপোর্টের হঠাৎ করে কেন এই আলোচনাগুলো আসছে আলোচনা আসছে এই কারণে যে অনেকেই একটু হতভম্য খেয়েছেন যে রাষ্ট্রপতি কিভাবে তার সেকেন্ড হোম থাকে মালয়েশিয়ায় কিভাবে তার দুবাইয়ে সেখানে রেসিডেন্স ভিসা থাকে একজন রাষ্ট্রপতির পক্ষে কি এটা সম্ভব আজকে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে তার আরো একটু ডিটেলস যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে মানব জমিনের বরাতেই ইত্তেফাক রিপোর্ট করছে যে গত মার্চে সর্বশেষ দুবাই সফর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পরিবার পরিজন নিয়ে সেখানে দুই রাত কাটান পরিভ্রমণ করেন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ আল খলিফা তার সম্মানে ছিল রিভার ক্রুজ এবং গালা ডিনারের আয়োজন সেখানে আরব আমিরাতের বড় বিনিয়োগকারী প্রেসিডেন্ট পুত্র আশাদ আদনান রনিও অংশ নেন অর্থাৎ সেখানে আশাদ আদনান রনির বিনিয়োগ আছে সেই ডিনারে সেও ছিল দায়িত্বশীল কূটনীতিক সূত্র বলছে বিদেশে রাষ্ট্রপতির সহায় সম্পত্তি থাকার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের একাধিক সংস্থা বিস্তৃত শুরু করেছে নিয়ে কথা বলেছেন তৈহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় নয় বরং সরকারের অন্য আর্গান এ নিয়ে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন বিষয়টি খুবই সংবেদনশীল সরকারের যথাযথ কর্তৃপক্ষ এটা দেখছে এছাড়া কোনো এক পর্যায়ে হয়তো পররাষ্ট্র মন্ত্রালয়কে যুক্ত করা হবে বিষয়টি আইনগত অনেক দিক আছে প্রেসিডেন্টের নিজের ব্যাপার আছে সার্বিক বিবেচনায় এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে কোনো কথা বলতে চায় না তবে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র বলছে রাষ্ট্রপতির একমাত্র ছেলে রনির দুবাইতে ব্যবসা রয়েছে সেটার সূত্র ধরেই দুবাইয়ের একটি কোম্পানিতে রাষ্ট্রপতির বিনিয়োগ এবং আমিরাতে রেসিডেন্সি বা বসবাসের অনুমতি পেয়েছেন তিনি অর্থাৎ ছেলের সূত্রে তিনি সেখানে বসবাসের অনুমতি পেয়েছেন গত মার্চে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পথে তিন দিন ছেলের সঙ্গে দুবাইতে কাটান প্রেসিডেন্ট তিন দিন দুবাইতে থাকলেও এ নিয়ে দেশি বিদেশি মিডিয়ায় কোনো খবর প্রচার হয়নি তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস প্রেসিডেন্টের যাত্রা ও লন্ডনে পৌঁছার খবর প্রচার করেছিল অর্থাৎ দুবাইয়ের খবরটা প্রচার করেনি কূটনৈতিক সূত্র বলছে যে প্রেসিডেন্ট তার সহধর্মিনী এবং ছেলে আশাদ আদনান রনি সফরের পুরো সময় পাম জুমেরা এলাকার একটি অভিজাত হোটেলে ছিলেন দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল এবং রাষ্ট্রপতির নিরাপত্তায় থাকা দুই দেশের প্রোটোকল ও টিম রাষ্ট্রপতি ও সহধর্মিণী রেবেকা সুলতানা ছেলে আশাদ আদনান রনির প্রোটোকলে নিয়োজিত ছিলেন প্রেসিডেন্ট একটি কোম্পানির পার্টনার হিসাবে রেসিডেন্স কার্ড পেয়েছেন জানিয়ে আমিরাতের বাংলাদেশ দূতাবাসে একটি সূত্র জানায় বিনিয়োগ থাকলে যে কেউ আমিরাতে রেসিডেন্সি পেতে পারেন এর জন্য প্রত্যেক পার্টনারকে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হয় রাষ্ট্রপতির ছেলের ব্যবসার বিষয়টি জানলেও তার নিজের ব্যবসা বিনিয়োগ এবং রেসিডেন্সির তথ্য সাম্প্রতিক সময় জেনেছেন বলে দাবি করেন এদিকে মালয়েশিয়ায় রাষ্ট্রপতির সেকেন্ড হোম থাকার বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কাছে কোনো বলে দাবি করছেন বলছে এসব কাজ যারা করেন তারা নিজের লোক দিয়ে করে থাকেন স্পর্শকাতরতার বিবেচনায় একান্ত জরুরি কোনো বিষয় ছাড়া তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন তবে ব্যতিক্রমও আছে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকান নাইন সাইরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্ম সাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় তিনি রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোমে দেল লাক রঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ে কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এল এল সি নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট প্রদর্শন করেন এছাড়া ই নিয়ে তিনি একটি অনলাইনে রিপোর্টও করেন এসব নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাংবাদিকরা জানতে চান তিনি এই বিষয়টি বিব্রত বোধ করেন এবং বলেন যে এখন অনুমান নির্ভর কোনো বিষয়ে তিনি কথা বলতে চান না তিনি বলছেন যে এটা সেন্সিটিভ যথাযথ কর্তৃপক্ষ দেখুক যাই এক বোঝাই যাচ্ছে যে হয়তো রাষ্ট্রপতি নিজেও চিন্তা করেছেন যে যদি তিনি রাষ্ট্রপতি না থাকেন তাহলে তার পরবর্তী তিনি মানে বিদেশের কোথাও তিনি যাতে থাকতে পারেন সেইভাবে হয়তো তিনি এই ব্যবস্থাপনাটা করেছেন মালয়েশিয়া সেকেন্ড হোম নিয়ে এবং যেহেতু তার ছেলে রনি ব্যবসা করেন সে সেখানেও তিনি রেসিডেন্স ভিসা নিয়ে রেখেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ